হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সর্বপ্রথম এবং কি ভিডিওটা দেখুন, অতএব আমাদের ফিশারম্যান বিডি চ্যানেল। হ্যাঁ বিএস, এখানে যে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি শৈল মাছ, ফিড খাবারের মাধ্যমে অভ্যস্ত। এই শৈল মাছটা অল্প দিনের জন্য এবং কি চাষের পরিমাণটা খুবই ভালো করিতে পারবেন, তার জন্য দেখা গেছে যে আপনার খাদ্যর পরিমাণে হতে পানির টেম্পারেচার সব দিক দিয়ে ঠিক থাকলে অবশ্যই চাষ করা সঠিক। হ্যাঁ বিএস, এখানে যে মাছগুলো দেখতেছেন এখানে মাছের সাইজ আগাগাছা নেই এবং কি নিশ্চিন্তভাবে এক সাইজের ভিতরে। এখানে মাছগুলো দেখতেছেন এটির 2 থেকে 2.5 কর মাছটা আমরা বিক্রি করে থাকি, অতএব সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি। হ্যাঁ বিএস, তার মাধ্যমে আপনারা ভিডিওটা দেখতে হবে, অতএব বুঝতে হবে যে ভিডিওর মাধ্যমে যে মাছের পরিমাণে কি রকম রয়েছে। ভিয়েতনামি শৈল মাছ সবসময় এক সাইজের ভিতর রাখতে হয়, তার মাধ্যমে দেখা গেছে ফিডের খাদ্য যখন আপনি দিবেন তখন দেখতে পারবেন সব মাছ একত্রিতভাবে হয়ে যাবে। তার মাধ্যমে দেখা গেছে আপনারা চৌগাই কিংবা বায়োপ্লকের ক্ষেত্রে অবশ্যই চাষ করতে পারেন, তার জন্য ফলাফল খুবই ভালো হবে, অতএব আপনারা ভিডিওটাই দেখুন। চৌবাচ্চায় যখন মাছগুলো ছাড়িবেন দেখতে পারবেন একদিন অথবা 2 দিনে খাদ্যটা খুবই কম খাবে যখন মাছগুলো ছাড়িবেন। তারপরে থেকে অতএব যে খাদ্যটা খাবে, পাগলের মতো খাদ্যটা খাবে, তার মাধ্যমে দেখা গেছে মাছ সব মাছ একত্রিতভাবে হয়ে থাকবে। হ্যাঁ বিএস, ভিয়েতনামের শৈল মাছের ক্ষেত্রে কি কি কাজ করিতে হবে। ভিয়েতনামের শৈল মাছের ক্ষেত্রে আপনার যখন পানিটা দেখতে পারবেন দুর্গন্ধ হয়ে গেছে, অতএব কিংবা পানির রঙটা আরও বেশি গাঢ় হয়ে গেছে, তাহলে অবশ্যই এই পানিটা চেঞ্জ করে দিবেন। দ্বিতীয়ত দেখা গেছে ভালো মাধ্যমে যে খাদ্যটা ওতে পানিটা যখন চেঞ্জ করে দেবেন আবার দ্বিতীয়তভাবে খাদ্যটা আবার দিবেন, তার মাধ্যমে দেখা গেছে খাদ্যতে ওতে মাছে আরও দ্বিগুণত্ব সাইজে চলে আসবে। হ্যাঁ বিএস, বায়োপ্লকের ক্ষেত্রে মাছের কিন্তু শরীরে কিন্তু ইনফেকশন দাগ হলে কিংবা সমস্যা দেখা দিলে অবশ্যই চুন আর পটাশটা প্রয়োগ করবেন। হ্যাঁ বিএস, খাদ্য যখন না খাবে তখন চুনের পরিমাণটা দিবেন মাত্র আপনার 10 গ্রাম চুন দিতে হবে আপনার 1000 লিটারের মাধ্যমে। 1000 লিটারের মাধ্যমে যদি 10 গ্রাম দিয়ে থাকেন তাহলে 10 গ্রামের 10000 লিটারের মাধ্যমে আপনার 100 গ্রাম চুন দিলেই এনাফ। হ্যাঁ বিএস, তার মাধ্যমে দেখা গেছে চুনটা দিতে হবে হালকা পানি পানি করে, অতএব সারাটা বায়োপ্লকে দিয়ে দেবেন, তাহলে দেখতে পারবেন আগের চাই থেকে দ্বিগুণত্ব মাছগুলো খেয়ে যাচ্ছে। হ্যাঁ বিএস, ফিশারম্যান বিডি চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।